বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে জমিনের মধ্যে চারটা কাজ বেড়ে যায়, আল্লাহ তাআলা ওই জমিনের ভিতরে ভূমিকম্প বেশি বেশি দান করেন। তার মধ্যে প্রথম নম্বর হলেন যে সমাজের ভেতরে মদ পান করা বেড়ে যায়। কি পান করা বেড়ে যায় এখন বলেন তো দেখি, আমাদের দেশে মদ পান করা আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ জুয়া নিশা দ্রব্য সব কিছু তোমাদের জন্য হারাম করে দিলাম। চিৎকার করে বলেন তো দেখি, মদ জুয়াকে হারাম করেছেন কি? আরো জোরে বলেন অথচ ওই মদ জুয়া নিশা দ্রব্য আমাদের দেশে আমাদের সমাজে আছে না নাই? নাই মানে গত তিন চার দিন আগের ঘটনা, বাংলাদেশের এক আলোচিত মডেল নায়িকা পরিমণি টেলিভিশনে দেখছেন না, এ গেছে বোট ক্লাবে, সে বলছে ওখানে যাওয়ার পরে আমাকে মদের বোতল মুখের মধ্যে ঢুকাই দিছে। শুনছেন না? শুনছেন না? আচ্ছা বলেন রাত বারোটায় কোনো মেয়ে যদি বোটে যায়, কোনো নাইট ক্লাবে যায়, কোনো হোটেলে যায়, কথা কর না কে, ওই হোটেলে কি জুস খাওয়ায়? আজকে এইরকম বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে, বিভিন্ন নাইট ক্লাবগুলোতে আমার দেশে মদ জুয়া অহরহ চলতেছে। সেখানে আমার দেশের যুবকেরা এই সমস্ত নিশাদ্রব্য পান করে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু পরিমণি সেখানে যাওয়ার কারণে আজকে গোটা পৃথিবী হইচই, মিডিয়ার মধ্যে তোলপার। কিন্তু আমার প্রশ্ন হলো, রাত বারোটার পরে রাত দুটার দিকে কোন সুন্দরী মেয়ে হোটেলে যাওয়া কি ঠিক হয়েছে? এ কথা বলে না কেন? সত্য কথা বলতে হবে। আপনি রাত দুটাই ওই জায়গায় গেছে বোট ক্লাবে, আপনারা বলেন তো উনি কি ওই জায়গায় তাহাজ্জতের নামাজ পড়তে গেছে? কথা বলেন, তাহাজ্জতের নামাজ কি হোটেলে পড়তে যায়, কি জিকির করতে গেছে? এগুলো বললে কিন্তু সমস্যা, তবে বুঝানোর জন্য সত্য কথা বলতে হবে। আমার ভাইরা, ইসলাম বলেছেন মুসলমানদের জন্য ফরজ বিধান হলো হজ। হজ করা কি? আরো জোরে বলেন। অথচ একজন মহিলা চাইলেই কিন্তু হজ করতে যাইতে পারবে না। সত্য হলো, এই মহিলা যদি হজ করতে যাইতে চায়, তার সঙ্গে মুহরিম একজন পুরুষ থাকতে হবে, অভিভাবক থাকতে হবে, তাকে সঙ্গে করে হজে যাইতে হবে। তাহলে ইসলাম যদি হজ করার বৈধতা না দেয় মুহরিম ছেলে ব্যতীত, তুমি রাত দুটার দিকে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলে যাইছো আড্ডা মারতে, এই বৈধতা তোমাকে দিল কে? কথা বলেন, এই অধিকার তোমাকে কে দিয়েছে? একজন মুসলিম নারী হিসেবে তোমার যা দায়িত্ব কর্তব্য ছিল সেটা তো তুমি পালন করো নাই। জিন্সের প্যান্ট পরে শার্ট পরে সে চলে গেছে হোটেলে, সমাজের ভেতরে রুদ্র রুদ্র এত অশান্তির কারণ হলো। কোরআনের বিধান, যেখানেই মারবে না সেখানেই মানা হবে না, সেখানে অশান্তি দেবে কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন সুরাত হাসর নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা কোরআনের বিধান থেকে মুখ ফিরে নেবে, কোরআনের আইন থেকে দূরে সরে দাঁড়াবে, আর কোরআনকে বাদ দিয়ে যখন তোমরা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমার জীবনে কোনো শান্তি থাকবে না। আমি আল্লাহ তাআলা কোরআন না মানার কারণে তোমাদের জীবনে অশান্তি ভরে দেব বলেন নাউজুবিল্লাহ। তার মানে কোরআনের আইন যদি মানা না হয় সেখানে অশান্তি দেবে কে? এই মহিলার উপরে কোরআনের জ্ঞান ছিল কেন? ছিল না? অবশ্যই ছিল, আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মহিলা তোমরা সাবধানভাবে শুনে নাও, তোমরা যদি ঘর থেকে বের হতে চাও বের হতে পারবে, তবে একা বের হবে না। যদি তোমরা ঘর থেকে দূরে কোথাও চলে যাও, তোমাদের সঙ্গে অবশ্যই একজন মুহরিম পুরুষ থাকতে হবে, আর তোমরা বেপর্দা হয়ে যেতে পারবে না। আইয়ামে জাহিলিয়াত যুগের মেয়েদের মতো যেতে পারবে না। ঘর থেকে যদি বের হতে হও, তোমাদেরকে পর্দার বিধান মেনে বের হতে হবে হুকুমকার। এখন বলেন এই যে মডেল নায়িকা গেছে হোটেলে, তার শরীরে কি পর্দা ছিল? এ কথা বলেন, পর্দা ছিল? বরকা ছিল? নিজের বাপ ছিল? চাচা ছিল? কার সাথে গেছে?
বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে গেছে, তাহলে এই সমস্ত আইন থেকে যখন আমরা দূরে সরে গেছি তখনই অশান্তি আসবে। আপনি চলবেন আমেরিকার স্টাইলে, শান্তি চাবেন সৌদি আরবের স্টাইলে, এটা কখনো সম্ভব? আপনি কোরআনের আইন চলেন, আপনি শান্তি পাবেন। যেখানে কোরআনের আইন নাই সেখানে শান্তি নাই। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আমরা যতই নিরাপত্তা বলে চিন্তায় আমরা চিল্লা চিল্লি করি না কেন নিরাপত্তা পাবো না? নিরাপত্তা পাইতে হলে কার আইন মানতে হবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেছেন, চারটা কাজ করলেই জমিনের মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে। এক নম্বর হলো যে সমাজের ভেতরে মদ পান করা নিশা দ্রব্য বেড়ে যাবে, বিশ্ব নবী বলেন। দুই নম্বর হলেন যেই সমাজের ভেতরে, যেই সমাজের ভেতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে দেবেন। দুই নম্বর হলো জিনা ব্যভিচার যেই সমাজে বেশি হবে ওই সমাজে আল্লাহ ভূমিকম্প দেবেন। এখন বলেন আমাদের দেশে আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর জিনা ব্যভিচার কাকে বলে? জিনা ব্যভিচারটা কি? বিশ্বনবীর একটা হাদিস থেকে আপনাদেরকে শুনাই। একদিন আমার নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, তোমরা সমস্ত প্রকার জিনা ব্যভিচার থেকে দূরে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল প্রকার জিনা ব্যভিচার বলতে কি বুঝায় জানতে চাই? বিশ্বনবী বললেন, চোখ দিয়ে দেখলে চোখের জিনা হয়, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জিনা হয়, মন দিয়ে পরিকল্পনা করলে মনের জিনা হয়, পাও দিয়ে হেঁটে হেঁটে গেলে পায়ের জিনা হয়। তার মানে বোঝা গেল একজন মানুষ শুধুমাত্র একটা মেয়ের সঙ্গে সরাসরি মেলামেশা ফিজিক্যাল রিলেশন করলে জিনা হয় না। তার মানে বোঝা গেল কথা বললেও জিনা হয়, চোখ দিয়ে দেখলেও জিনা হয়, মন দিয়ে পরিকল্পনা করলেও জিনা হয়, পুরো শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুর জিনা আছে না? না, আমরা মনে করি শুধু মেলামেশা এটাই মনে হয় জিনা। না, আপনি দেখবেন আপনার চোখের জেনা, মন্দ পরিকল্পনা করবেন মনের জেনা। এখন তো চলে আসছে ফেসবুক ইন্টারনেট, আর দেখা করা লাগে না, গজবের মোবাইল, চ্যাটিং করতেছে মেসেজ করতেছে, আপনি হাত দিয়ে মেসেজ লিখেছেন, আপনার হাতের জেনা হয়েছে, জেনা থেকে রক্ষা বোঝা লাগবে। শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আর রসূল বলেছেন এই রকম জেনা ব্যভিচার যেই সমাজে বেড়ে যায় সেই সমাজে ভূমিকম্প কে দেবেন? আরো জোরে বলেন। এই জন্য বিশ্ব নবী বললেন, এক নম্বর হলো যেখানে মদ বেড়ে যায়, দুই নম্বর যেখানে জিনা ব্যভিচার বেড়ে যায়, আর তিন নম্বর হলেন যেই সমাজের ভেতরে অশ্লীল নাচানাচি বেড়ে যায়। আমাদের সমাজের মধ্যে অশ্লীল নাচানাচি আছে না নাই? রসুল বললেন যেই সমাজে নাচানাচি বেড়ে যায় ওই সমাজের মধ্যে ভূমিকম্প হয়। বিশ্ব নবী বলেন চার নম্বর কারণ হলেন যেই সমাজের ভেতরে অশ্লীল গান বেড়ে যায়, অশ্লীল গান হয়, অশ্লীল সিনেমা হয়, অশ্লীল নাটক হয়, অশ্লীল যাত্রা হয়, অশ্লীল কার্যকলাপ হয়, ওই সমাজের মধ্যে দেশের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দেয়। এখন বলেন তো দেখি আমাদের সমাজে অশ্লীল গান আছে না নাই? কথা বলেন না কেন? গান গাইতেছে ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, কথা বলেন? এমন অশ্লীল গান যে সমস্ত গান শুনে ইমান থাকে না, মানুষের ইমান নষ্ট হয়ে যায়, মানুষ অপরাধের দিকে ধাবিত হয়, এরকম সমাজ আমাদের দিকে চলতেছে আজকে। এই চারটা কাজ আমাদের দেশে আছে না নাই? আবারও বলতেছি, এক নম্বর যেই সমাজে মদ পান করা বেড়ে যাবে, দুই নম্বর যেখানে জিনা ব্যভিচার বেড়ে যাবে, তিন নম্বর যেখানে অশ্লীল নাচানাচি বেড়ে যাবে, চতুর্থ নম্বর যেখানে অশ্লীল গান বৃদ্ধি পাবে, ওই সমাজের ভেতরে ভূমিকম্প দেবে কে? সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই চারটি কাজ থেকে যদি আমরা আমাদের জাতিকে হেফাজত করতে পারি আমাদের দেশের মধ্যে আর ভূমিকম্প হবে না ইনশাআল্লাহ। এই জন্য চারটা কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে।